মানুষের শরীর সবসময় একরকম যায় না, বা সবসময় এনার্জি লেভেলটাও এক থাকে না, তো সবসময় ভালো লাগে না যে কাজ করব কাজ করব। অনেক সময় এমন মনে হয় যে বসে থাকি, বসে বসে দিন কাটাই, কিন্তু কি ব্যাপার হলো যে লোনেসটা আমার মধ্যে রয়েছে সেটাকে ফিল করা ঠিক আছে, কিন্তু তা সেটাকে একবারে নিজের উপরে হাবি হতে দেওয়াটা ঠিক না। নিজেকে কি করতে হবে, যে এনার্জিটাকে গেন করে উঠে দাঁড়াতে হবে এবং কাজ করতে হবে। লোনেস ফিল করার মধ্যে কোনো অসুবিধা নেই, লোনেস হওয়ার মধ্যে কোনো অসুবিধা নেই, কিন্তু লোনেসটা যদি তোমাকে গ্রাস করে নেয় এবং সেটা যদি তোমার কাজে এফেক্ট করে তাহলে জানবে সেটাতে অনেক বড় অসুবিধা। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আইভি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। একটা নতুন দিনে, নতুন সকালে ইসএস ডায়েরিজের একটা নতুন পাতায় তোমাদের সকলকে সুস্বাগতম জানাই। যখন বাইরে খুব বৃষ্টি হয় তখন মনে হয় যেন বসে বসে বৃষ্টি দেখি, আর ঘরে গরম গরম কিছু একটা খাই, তখন মনে হয় না উঠে কিছু কাজ করি, তার জন্যই প্রথমে বললাম। তখন ঠিক লো ফিল করার মতো লাগে, বা গাটা একটু ম্যাচ 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 করে, কিন্তু কী হবে যে তখন যদি বসে যাই তখন ঘরের কোনো কাজ এগোবে না, সব কাজ পড়ে থাকবে, উল্টে সমস্ত কাজের ওপর সেটা আবার ঘাড়ে চেপে যাবে যে পরে গিয়ে আবার অনেক কাজ জমে যাবে। তার থেকে মনে হয় সময়ের কাজ সময় করে নেওয়া ভালো। সে যেই হোক, ঘরের আমরা হাউস ওয়াইফ হোক কি বাইরে কাজ করতে যাই, ঘর গাটা ঝাড়া দিয়ে উঠতেই হবে এবং সময়ের কাজ সময় করে নেওয়াটাই বেটার হবে। সারাদিনের কাজের চাপে আমি খুব একটা ফেস ইয়োগা করার সময় পাই না, তো চেষ্টা করি যখনই ক্রিম অ্যাপ্লাই করি মুখের মধ্যে তখন চেষ্টা করি এই যে মুখটাকে একটু টেনে টেনে ফেস ইয়োগার মতো করবার চেষ্টা করি। খুব একটা ভালো যে আমি জানি তা নয়, জিনিসটা একদমই নতুন, মার্কেটেও নতুন, সবাই নতুন নতুন ইন্ট্রোডিউস হচ্ছে, তো জিনিসটাকে অ্যাপ্লাই করলে কিন্তু অনেক এফেক্ট হচ্ছে, এটা আমি দেখেছি, অবশ্যই অনলাইনেই দেখেছি, নিজের কারোর মধ্যে দেখিনি। তবে হ্যাঁ, জিনিসটা খুব ভালো যে আমি যদি কখনও ক্রিম অ্যাপ্লাই করছি সেটাকে আমি ফেস ইয়োগার যে কটা স্টেপ আছে সে কটা ফলো করে অ্যাপ্লাই করব, অথবা কখনও কখনও একটু অয়েল দিয়ে মুখটাকে ম্যাসাজ করে নিলাম চান করার সময়, সেটা কিন্তু খুব এফেক্টিভ। যাদের অবশ্যই মুখটা একটু বড় হয়ে গেছে বা একটু বেশি মেদ জমে গেছে, অনেক সময় হয় গলার অংশটাতে একটু মেদ জমে যায়, সেই অংশটাতে কিছুতেই ঝরতে চায় না, তো সেই সমস্তর জন্য কিন্তু খুব এফেক্টিভ। আমার কাছে দূরে যে যেখান থেকেই এই ভিডিওটা দেখছো, সবাই চেষ্টা করো ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেওয়ার এবং ভিডিওটাকে একটা শেয়ার করে দিও বন্ধুবান্ধবের সাথে। তোমাদের এইটুকু চেষ্টার জন্যে আমি অনেক হেল্পফুল হব এবং আমার তরফ থেকে তোমার জন্য থাকবে অনেক অনেক ভালোবাসা। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, তাহলে এরকম ভিডিও আরও আরও দেখতে পাবে এবং ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে একটা ছোট্ট নোটিফিকেশান চলে যাবে, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তুমি ভিডিওটা দেখেও নিতে পারবে।
এখন দেখি বাইরেটা একদম ঝমঝমিয়ে বৃষ্টি এসছে, সঙ্গে কালো মেঘে চারিদিকটা ভর্তি হয়ে গেছে, কিন্তু মেঘে বজ্রবিদ্যুৎ কিছু হয়নি, তো দেখতে বেশ ভাল লাগছিল। আর আমার গোটা ব্যালকনিটা সবুজ সবুজ গাছপাতাতে ভর্তি, এবং তারা যখন এই বৃষ্টির জলটা পায়, বিশ্বাস করো গাছেরা হেসে খেলে থাকে, কারণ আমাদের ছোট্ট ব্যালকনির মধ্যে পর্যাপ্ত পরিমাণ আলো, সূর্যের বাতাস এই সমস্ত কিছু পায় না ওরা। তো যখন বৃষ্টিটা হয় তখন ঝেপে এলে ওরা কিন্তু সেটা অনুভব করতে পারে। কিন্তু আমার ব্যালকনিতে থাকা গাছগুলো কিন্তু খুব হেল্পফুল, আমাকে প্রতিদিন বেশিসে কিন্তু সুন্দর সুন্দর ফুল উপহার দেয়। আজকাল তোমরা আমাকে একটু বেশি বই খাতা নিয়ে বসে থাকতে দেখবে, তার কারণ হচ্ছে কখনো মেয়েকে পড়াচ্ছি, কখনো মেয়েকে টাস্ক দিচ্ছি, কখনো মেয়ে পরে যেটা টাস্ক করবে সেটা দিয়ে রাখছি সময়ে সময়ে যেরকম সময় পাই। তার কারণ হচ্ছে মেয়েটার এক্সাম চলছে, আর দুটো দিন এক্সাম আছে, আর ওর এক্সামের জন্য ওকে প্রিপেয়ার করার সমস্ত দায়িত্বটাই আমার। আমি এখনও পর্যন্ত আমার মেয়েকে কোনো টিউশনই রাখিনি, সমস্ত কিছু পড়ানো, ওকে আঁকা শেখানো সমস্ত কিছুই আমি করাই, এখনও পর্যন্ত পেরে উঠছি তাই করাচ্ছি। একটা সময় গিয়ে যখন আর পারবো না তখন অন্য পন্থা নিতেই হবে। এদিকে মেয়েটাকে টাস্ক দিচ্ছি, আর ওদিকে আমার রান্না বাসানো আছে। সকালেই দেখলে একটুখানি ঢ্যাঁড়স ছিল, অল্প ঢ্যাঁড়স আর পটল দিয়ে একটু ভাজা করলাম। যখন লেফট ওভার সবজি যেটুকু পড়ে থাকে সেটুকু দিয়ে যদি মিক্সচার করে কোনো ভাজা বানাও না, সেটা খুব টেস্টি হয়, খেতে ভাল লাগে। আর ভাজা ভুজো একটু থাকলে ভাতটাও খেতে ভাল লাগে। আমি যখনই উচ্ছে ভাজা করি তখনই উচ্ছেটাকে আগে থাকতে কেটে নুন হলুদ মিশিয়ে রেখে দিই, এবং নুন মিশিয়ে রাখার জন্য এর থেকে যে জলটা বেরোয়, এই যে জলটা আমি নিংড়ে ফেলে দিচ্ছি, এটার সাথে এর তিতকুটে ভাবটাও বেরিয়ে চলে যায়। যারা উচ্ছে খেতে পারে না তেঁতোর জন্যে বা খেতে চায় না, তাদেরকে এইভাবে খাওয়ালে কিন্তু খুব ভালোভাবে খায়। আমার মেয়ে একটা সময় কিছুতেই উচ্ছে খেত না তেঁতোর জন্যে, দুকোয়াও খাওয়াতে পারতাম না। তো এটাভাবে আমি করে দেখেছি, আমার মেয়ে খুব সুন্দর খায়, তিতকুটে ভাবটা খেয়ে যায় কিন্তু ওর গুণাগুণটা কোনো রকম নষ্ট হয় না। আর এরকম করে কিন্তু উচ্ছে দিয়ে অনেকে সবজিও বানিয়ে ফেলে। মাঝে মাঝে আমি কি করি, পর্দা যখন কাচতে দিই তখন এই যে ঘরের যে দরজার যে বিটটা রয়েছে সেটাতে আমি এরকম করে স্প্রে করে দিই, তাতে করে আরশোলার উপদ্রবটা অনেকটা কমে যায়। ট্রাস্ট মি, এগুলো একটু ডিপ কালারের হয়, তো কোথায় কোথায় আরশোলা ডিম পেড়ে রাখে বোঝা যায় না, বিশেষ করে রান্নাঘরের দরজার বিটটাতে। আর এই ঘরে এইগুলোতেই দেখবে চলে বেড়ায় রাত্রেবেলা অন্ধকারের আরশোলা। তো মুখের মধ্যে আমি এরকম করে একটা গামছা নিয়ে নিই বা কিছু একটা নিয়ে নিই যাতে নাকের মধ্যে না যায়, কারণ এই স্প্রেটা ভীষণ খারাপ, এই স্প্রেটা নাকের মধ্যে গেলে শরীরে খুব কষ্ট হয়। এখন রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, আর এদিকে তোমার ঘরে কেউ নেই, তার জন্য আমি এই সময়টাই স্প্রে করে দিচ্ছি যাতে কারুর না কোনো অসুবিধা হয়, এবং যতক্ষণে সবাই ফিরে আসবে ততক্ষণ এই স্প্রেটা ভ্যাপার হয়ে উড়ে যাবে। যখনই পর্দা কাচতে দেওয়া হয় বা কখনো মাঝে মাঝে যদি এরকম করে স্প্রে করে দেওয়া হয় যে জায়গায় আরশোলা বেশি উপদ্রব, তাহলে কিন্তু আরশোলার উপদ্রবটা অনেকটা কমে যায়। আমি দেখেছি আগের বছর থেকে আমি এটা শুরু করেছি, এতে আমি অনেকটা ফল পেয়েছি। চেয়ারের কভারগুলো সব কাছে রাখা ছিল, সে কটা লাগানো হয়নি, তো ভাবলাম এখন চেয়ারের কভার কটা একটু লাগিয়ে দিই, কাজটা অনেকটা হালকা হয়ে গেছে। এই চেয়ারের কভারগুলো আমি মাঝে মাঝে তুলে কেচে দিই, নিয়ে মাঝে মাঝে এমনিই চেয়ারগুলো রেখে দিই, ভাল লাগে দেখতে, আবার মাঝে মাঝে কভার লাগিয়ে দিই, দেখতে ভাল লাগে।
কখনো কখনো ঘরে থাকা প্রত্যেকটা ফার্নিচারের একটু অদল বদল করলে ঘরটা একটু অন্যরকম লাগে দেখতে, বেশ নতুন নতুন লাগে। আমরা যারা ঘরটাকে সবসময় চোখে দেখছি একই রকম লাগছে, আমরা যদি একটু অদল বদল করে নিই তাহলে কিন্তু অনেক কিছু ভাল লাগে। ধরো কোথাও তোমার ফুলদানিটা রয়েছে, তুমি একটু চেঞ্জ করে দিলে, বা ধরো কভার টভার রয়েছে, কখনো কভারটা ছাড়া রাখলে, কখনো কভারটা দিয়ে রাখলে, করে দেখতে পারো, বেশ কিন্তু ভাল লাগে দেখতে। এখন কিছু জামা কাপড় পরে রয়েছে, কটা গুছিয়ে নেবো। জামা কাপড় কটা কাঁচা হয়েছে দু একদিন হলো, কিন্তু সেই গোছাবার আর টাইম পাচ্ছি না, তো এখন ভাবলাম জামা কাপড় কটা গুছিয়ে নিই, তারপরে পরে রেখে দেবো। তো জামা কাপড় গোছাতে গেলে এই হচ্ছে প্রবলেম, আমাদের ওই রুমে এখন গোছানো যাচ্ছে না, এই রুমে রাখি এখন। আমাদের রুম সেট আপটা একটু চেঞ্জ করেছি, যেমন বললাম যে কখনো কখনো ফার্নিচার সেট আপ যদি চেঞ্জ করো দেখতে অনেকটা ভালো লাগে। জামা কাপড় গুছিয়ে তুলে রাখা বা জামা কাপড় আয়রন করা, এইগুলো এমন কাজের মধ্যে পড়ে ঘরের মধ্যে যে এই কাজগুলো করতে অনেকটা অবহেলা লাগে, ভালো লাগে না, মনে হয় যেন থাক পরে করবো, তুলে রাখা থাক পরে করবো। নিয়ে অনেক সময় এমন হয় দেখা যায় যে জামা কাপড় গোছানো হয়েই ওঠে না, তো যখন থাকবে তখন সঙ্গে সঙ্গে গুছিয়ে নেওয়াটাই ভালো। অনেক সময় সন্ধ্যেবেলা টিভি দেখতে দেখতে বা বাচ্চাকে পড়াতে পড়াতে কিন্তু করে নেওয়া যেতেই পারে। আমি কিন্তু চেষ্টা করি এগুলো সকালবেলাই করে নেওয়া, তার কারণ হচ্ছে এগুলো করতে করতে অনেকটা ঘাম হয়, গরম করে, তার জন্য আমি চেষ্টা করি যে চান টান করার আগে করে নিতে বা সকালের দিকে করে নিতে। আর সন্ধ্যেবেলার দিকে আমি কিছু রাখি না, সন্ধ্যেবেলার দিকে এখন কাজ খুবই কম রাখি। আমি চেষ্টা করি মেয়েটাকে গোটা সময়টা দেওয়ার, মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে, ওর পড়ার চাপ পাচ্ছে, তো আমি পুরো সময়টা জুড়ে ওকেই পড়াই এবং ওকেই দিই সময়টা। বৃষ্টি এসে গোটা ব্যালকনিটা ভিজিয়ে দিয়ে গেছে, তো ব্যালকনিটা এখন একটু মুছে নিচ্ছি, না হলে কেউ চলতে পারবে না ব্যালকনিটাতে, এত জল পড়েছে, ঝেপে বৃষ্টি এসেছিলো। আর এই জলটাকে দু তিনবার মুছে পরিষ্কার করতে হবে, না হলে এটা শোকাবে না কো। ফ্ল্যাটে থাকার এই একটাই সুবিধা, বৃষ্টি আসার পর ওই উঠান পরিষ্কার করা, ছাদ পরিষ্কার করা বা ঝড় হওয়ার পর এই সমস্ত পরিষ্কার করতে অনেক খাটনি লাগে, অনেক পরিশ্রম লাগে, সেই সব করতে হয় না ফ্ল্যাটে থাকলে। ফ্ল্যাটে শুধুমাত্র ব্যালকনিটুকু পরিষ্কার করলেই সমস্ত পরিষ্কার হয়ে যায়। কোনোদিন যদি সকাল সকাল চান করে নিই এই প্রবলেমগুলো ফেস করতে হয়, যে কিছু জামা কাপড়, কিছু কাপড় জামা এমন কিছু থাকে যেগুলো পরিষ্কার করতে হয় এই অবস্থায়, তার জন্য চেষ্টা করি সমস্ত কিছু করে তারপরে চান করতে যাওয়া। আর যারা ধরো এই সমস্ত কিছু করে না, কাজের লোককে দিয়ে করায়, তাদের সকাল সকাল কাজ চান করে নিয়ে রান্না বসালেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমার যেহেতু এই সমস্ত কাজগুলো থাকে সমস্তটাই আমি নিজে হাতে করি, তার জন্য আমি কী করি, আমাকে শেষেই চান করতে হয় সমস্ত কাজ করে। তো আজকে দেখো আমি এগুলো ভিজিয়ে রাখছি, তারপরে পরে এগুলো ইয়ে করবো। আর কিছু দুটো হয় স্লিপার রয়েছে আমার আর আমার হাজবেন্ডের, সে কটাও পরিষ্কার করে নেবো।
আজকে ঢ্যাঁড়স আর পটল দিয়ে ভাজা করেছিলাম, আর কি করেছিলাম বলতো, উচ্ছে ভাজি করেছিলাম দেখলে। আর একটা রেসিপি করেছিলাম, তোমরা যে খাও কিনা জানি না, নতুন রেসিপি বলতে পারো, সেটা হচ্ছে চর্বি নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড। ওটা হচ্ছে তোমার হাজব্যান্ডজি খাসির মাংসের ভালো চর্বি যেটা হয়, দেখবে দু ধরনের চর্বি পাওয়া যায়, একটা খুব সুন্দর ফ্রেশ হয় আর একটা একটু জালি জালি টাইপের হয়, জালি জালিটাকে চোস্তা বলে সম্ভবত, সেটা আমার একদম ভাল লাগে না খেতে। আর একটা যেটা ফ্রেশ চাপচাপ হয় সেটা আমার ভীষণ ভাল লাগে, খুব গলে যায়। তো ওই চর্বিটা দিয়ে আলু দিয়ে একটু ঝোলের মতো তরকারি করেছি, আর দু চার পিস মাংস রাখা ছিল সেটাও দিয়ে দিয়েছি, নিয়ে বেশ একটা সুন্দর রান্না করেছি, ওটা খেতে বেশ মজা লাগবে। আর চর্বিটাকে আমার মেয়ে আবার বলে জেলি, ওর খুব পছন্দ, চর্বি খেতে আমার বর খুব পছন্দ করে আর আমিও বেশ ভালোবাসি। একটা সময় আমি চর্বি একদমই খেতাম না, পছন্দ করতাম না, কিন্তু সামহাও এই চর্বিটা আমার ভীষণ ভাল লাগে। এই যে দেখো এই রান্নাটা করেছি, এই যে চর্বিগুলো দেখো, এই যে চাপচাপ চর্বিটা, এটা খুব ভাল লাগে, খুব টেস্টি লাগে খেতে, না খেয়ে থাকলে খেয়ে দেখতে পারো, ভীষণ টেস্টি। আর এটা দিয়েই আমাদের দু বেলায় খাওয়া হয়ে গেছিলো। যাই হোক, একটা ছোটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। এবং এইভাবেই তোমরা সাথে থেকো, পাশে থেকো এবং ভালোবাসা দিয়ে যেও, আর তোমাদের প্রতিও রইলো আমার অনেক অনেক ভালোবাসা। তো দেখা হচ্ছে কালকে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ অনেক অনেক হ্যাপি থেকো।